হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই সপরিবারে ভালো আছেন। এবং অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই, কোন প্রতিষ্ঠানে আসলে কাজ করব, কোন প্রতিষ্ঠানটা আমার জন্য সেরা, কোন প্রতিষ্ঠানে ইনভেস্ট করলে আমার জন্য ভালো হবে, এই বিষয়গুলো আমাকে জিজ্ঞেস করেন অনেকেই। তো এটার অ্যান্সার আজকে ক্লিয়ারলি দেবো, খুব সংক্ষেপে ভিডিওটা শেষ করব। এবং আপনারা যারা দেখতেছেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, একটু আসলে কোনো কনফিউশন থাকবে না তাহলে। তো এখন শুরু করি ভিডিওটা। তার আগে বলুন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়েছেন, না বাজালে এখনই বাজিয়ে নেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যেতে পারেন। তো এখন হলো যে এই কোন কোম্পানি আপনার জন্য সেরা, কোন ইনভেস্টমেন্ট কোম্পানি আপনার জন্য সেরা। প্রতিদিনের ভিডিওতে নতুন নতুন প্রতিষ্ঠানের নাম জানতে পারা আমি আসলে, আজকে যদি কোনো আসলে একটা প্রতিষ্ঠান এক্স প্রতিষ্ঠানের কথা জানতে পারি, কালকে ওয়াই প্রতিষ্ঠান, এরপরে জেড প্রতিষ্ঠান, এরকম করে প্রতিদিনই একটা না একটা নতুন প্রতিষ্ঠানের কথা আসলে জানা যায়। যে প্রতিষ্ঠানগুলো নিয়ে আপনারা ভিডিও করতে বলেন, বলেন যে ভাই আজকে এক্স প্রতিষ্ঠানটা নিয়ে ভিডিও করেন, কালকে ওয়াই প্রতিষ্ঠানকে নিয়ে ভিডিও করেন, এবং পরশুদিন জেড প্রতিষ্ঠানকে নিয়ে ভিডিও করেন, এরকম আপনারা কমেন্ট করেন অনেকেই। তো বিভিন্ন প্রতিষ্ঠানকে নিয়ে আপনার প্রশ্ন করেন, এবং ওই প্রতিষ্ঠানগুলো কি আপনার জন্য সেরা নাকি আমি বলতেছি। নাম উল্লেখ করবো না কোনো প্রতিষ্ঠানের, কারণ নাম উল্লেখ করাটা ঠিক হবে না এখানে। তো প্রতিষ্ঠানগুলো হলো, ধরেন যে একটা প্রতিষ্ঠান আসছে, আজকে লঞ্চ হয়েছে, এবং এটা এক সপ্তাহ পরে গিয়ে আসলে এটা ভাইরাল হলো বা মানুষজন এখানে ইনভেস্ট করা শুরু করতেছে। আপনি কোথা থেকে জানতে পারছেন যে এই প্রতিষ্ঠানটা নতুন আসছে, এখানে ইনভেস্ট করে ফেলি? আসলে নতুন আসলেই কি ইনভেস্ট করা যায়, এটা আপনাদের কথা ভাবতে হবে যে নতুন আসলেই তো ইনভেস্ট করা উচিত না, কারণ টাকাটা আপনার ভাই, আপনার পকেট, আপনি একজন বুদ্ধিমান মানুষ, আপনি আপনার টাকা যদি খোয়াতে চান বা ফালাতে চান তাহলে ওই ক্ষেত্রে আপনি যে কোনো প্রতিষ্ঠান আসলে টাকাটা ইনভেস্ট করতে পারেন। কিন্তু আপনার যদি বুদ্ধিমান হয়ে থাকেন এবং আপনার যদি বুদ্ধির কোনো ঘাটতি না থেকে থাকেন, তাহলে আপনি আপনার টাকাটা ভালোভাবে ব্যবহার করতে পারবেন। এখন কোন প্রতিষ্ঠানে কাজ করবেন কি কোন প্রতিষ্ঠান আপনার জন্য সেরা, এটা আপনার বুঝে নিতে হবে। একটা প্রতিষ্ঠান আপনাকে বিজনেস প্ল্যান দেখাইলো যে আমাদের বিজনেস প্ল্যান এরকম, আপনাকে একটা হাবিজাবি কিছু বুঝাই দিল, আপনি ওই বুঝা থেকে একটা প্রতিষ্ঠানে চলে আসতেন। এমনও হয়েছে আপনাদের কমেন্ট পড়ে আসলে যে প্রতিষ্ঠানটা নিয়ে ভিডিও করতে গেছি, যেমন আজকে একটা প্রতিষ্ঠান নিয়ে ভিডিও করতে গেলাম যে আপনারা এই প্রতিষ্ঠান বা এক্স প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চাইছেন অনেকেই, তো এই এক্স প্রতিষ্ঠান নিয়ে আজকে ভিডিও শ্যুট করতেছি, শ্যুট করে আপলোড দিব কালকে, তার আগেই শোনা যাচ্ছে যে ওই প্রতিষ্ঠান অলরেডি টাকা পয়সা নিয়ে চলে গেছে বা পালিয়ে গেছে। তো ওই রকমই আমি আবার একটা ওয়াই প্রতিষ্ঠান নিয়ে ভিডিও করতে গেলাম, ওই ক্ষেত্রে দেখা গেলো যে ভিডিও করে শ্যুট করতেছে, ওই সময় শুনলাম যে ওই প্রতিষ্ঠানও বন্ধ হয়ে গেছে, উইথড্র সমস্যা দেখা দিচ্ছে। তো এগুলো আসলে দেখা স্বাভাবিক কিছু না। বাংলাদেশ এমন একটা দেশ, এখানে প্রতিনিয়ত আসলে প্রতারক কোম্পানিগুলো ঢুকবে এবং প্রতারক কোম্পানিগুলো চলে যাবে, এবং এই প্রতারক কোম্পানিগুলো যখন টাকা পয়সা হাতানোর চিন্তা করে, তারা একটা সাইডেই আসে যে ইনভেস্ট করে ইনকামের নামে একটা সাইট খুলে বসে, এবং আসলে তারা অনলাইন পেজ বা অনলাইন ওয়েবসাইটের মাধ্যমেই 100, 200, 300, 400 কোটি টাকা নিয়ে চলে যায়। এবং আপনি মনে করেন যে ভাই, আমি তো তাদের ওয়েবসাইট দেখছি খুব ভালো লাগছে, আমি তাদের অফিস আছে কি জানিই না, তবু আমি এখানে ইনভেস্ট করে ফেলছি। তো এগুলো অনেকেই চিন্তা করেন। তো টাকা আপনার ভাই, পকেট আপনার, বুদ্ধি আপনার, তো আমি এখানে কি বলবো। তো আসলে এগুলো আপনার নিজের ভাবতে হবে যে আপনি কোন প্রতিষ্ঠানটায় যাবেন। এখন একটা প্রতিষ্ঠান হুট করে আজকে আসলো, আজকে আপনি ওই প্রতিষ্ঠানে চলে গেলেন, এমনটা হলে হবে না। প্রতিষ্ঠানের ক্ষেত্রে অবশ্যই দেখতে হবে অফিস আছে কি না, উইথড্র কোনো সমস্যা আছে কি না, কয়দিন ধরে আসছে, এবং আসলে মানুষজন এখানে কেমন জয়েন হচ্ছে, এখানে মানুষজন যারা জয়েন হচ্ছে তারা কি ভালো বলতেছে কি খারাপ বলতেছে, এই বিষয়গুলো মাথায় রাখবেন। এবং আপনাকে প্রথম দিকে অনেকেই তেল দিয়ে দিয়ে চিন্তা করবে যে একটু তেলিয়ে ওনাকে আমি আমার আসলে রেফারে আনার জন্য চেষ্টা করি, তা আপনাকে রেফারে ঢুকালে তো তার লাভ, কারণ আপনাকে যখনই সে নিজের রেফারে ঢুকাবে সে ওখান থেকে কমিশন পাবে, এবং এই কমিশনটাই পুরোপুরি তার লাভ। তো এই জিনিসটা অবশ্যই আপনার বুঝতে হবে। আপনার কেউ আপনাকে বললো আপনি আপনার টাকা নিয়ে চলে গেলেন যে ভাই ইনভেস্ট করলাম, টাকা দেন, ব্যাগ দেন, আপনাকে টাকা ব্যাগ দেওয়ার সময় খালি হাতে ফিরতে হবে। তো এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে আপনার। টাকা আপনার, বুদ্ধি আপনার, মানুষের পরামর্শ নেওয়ার কোনো দরকার নাই। কোন প্রতিষ্ঠান আপনার জন্য সেরা এটা বলতে গেলে আমি বলবো যে যেই প্রতিষ্ঠানের সব কিছু ঠিকঠাক আছে, লাইসেন্স ঠিক আছে, অফিস ঠিক আছে, কয়েকদিন ধরে আসছে ঠিক আছে, মানুষজন মোটামুটি একজন জয়েন হয়েছে, আবার এই প্রতিষ্ঠানে আসলে কোনো আগে কোনো ব্যাড রেকর্ডস নেই, এরকম প্রতিষ্ঠানগুলো আপনি যাবেন। এবং অবশ্যই MD কে, MD সম্পর্কে ভালো করে জানা এসে তারপর আসলে জয়েন হবেন। এবং ইনভেস্টমেন্ট সাইটে প্রতারক কোম্পানি যদি হয় 99টা, একটা ভালো কোম্পানি অবশ্যই আছে, এটা মাথায় রাখবেন সবসময়। ওই একটা ভালো কোম্পানিকে আপনাকে খুঁজে বের করতে হবে 99-এর উপরে, বা এখানে প্রতারক কোম্পানি দিয়ে সব ভরা। প্রতারক কোম্পানিরা যে লাভ দিবে না কিংবা টাকা দিবে না এমনটা না, প্রতারক কোম্পানিরা লাভ টাকা দুইটাই দিবে, প্রথম দিকে দিবে, শেষ দিকে গিয়ে টাকা টুকা ঘুষিয়ে চলে যাবে। এই শেষ দিক হতে পারে 3 মাস, শেষ দিক হতে পারে 6 মাস, শেষ দিক হতে পারে আবার 9 মাসে গিয়েও। তো এই শেষ দিকগুলো আপনার দেখতে হবে, কারণ
আপনার 3 মাস যদি কোনো প্রতিষ্ঠান টিকে যায় আপনি আপনার নিজের আসল টাকা তুলে ফেলতে পারবেন, 6 মাস টিকে গেলে আপনি আপনার লাভ সহ আসতে পারবেন, 9 মাস গেলে তো ভাই কথাই নেই আপনি আপনার লাভ সহ আস্তে আস্তে আসলে একবারে ভালো অবস্থা হবে। এবং আপনার যেই ভুলটা সবসময় করেন যে চিন্তা করেন যে আরেকটু টাকা পয়সা ভালোভাবে জমিয়ে এরপর আসলে এখান থেকে উইথড্র দিব, ওই জমাইতে জমাইতে আপনার টাকাটা পরে চলে যায়। আপনি যেই টাকাটা আসলে আসতেছে রেগুলার যদি উইথড্র দেওয়া যায় রেগুলার দিবেন, যদি সাপ্তাহিক উইথড্র দেওয়া যায় সাপ্তাহিক দিবেন, উইথড্র কখনোই আটকায় রাখবেন না, সেটা 5 টাকা হোক আর 10 টাকা। আপনি বিকাশে বা আপনি ব্যাংকে নিয়ে নিচ্ছেন টাকাটা তো ওইখানে থাকতেছে, এমন না যে ওইখান থেকে দিন শেষে কেটে নিচ্ছে, এমন কিছুই না, তো এটা মাথায় রাখতে হবে। ওকে, তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরে দেখেন মাস্ট কোন কোম্পানি আপনার জন্য সেরা এটা আপনার বাছাই করতে হবে। এই ভিডিওটা কোন কোম্পানি সেরা দেখে আপনি ঢুকে আসলে এখন অবাক হওয়ার কিছু নেই, কোন কোম্পানি সেরা এটা আপনার জন্য একটা কোম্পানি সেরা হতে পারে, আমার জন্য আর একটা কোম্পানি সেরা হতে পারে, আপনার জন্য এক্স কোম্পানি সেরা হলে আমার জন্য ওয়াই কোম্পানি সেরা, তো এটা নিজের কোম্পানি নিজের খুঁজতে হবে, এটা মাথায় রাখবেন। তো আজকে এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।